হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল রানা, আইটি স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে। আজকে 11তম পর্ব চলছে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়েব ডিজাইনে আমাদের সুন্দর সুন্দর টেবিল ডিজাইন করতে পারি। টেবিল ডিজাইন করার জন্য আমাদের খুব সিম্পলি কিছু স্টেপ ফলো করতে হবে, আর এই কিছু স্টেপ ফলো করার মাধ্যমে আমরা সুন্দর করে আমাদের টেবিলগুলো ডিজাইন করতে পারবো, এবং টেবিলের ভিতরে আমরা ওয়েব পেজের ভিতরে সুন্দর সুন্দর ডাটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো। চলুন কাজে চলে যাচ্ছি। প্রথমত আমরা আমাদের পেজটাকে ওপেন করে নিয়েছি এখানে, আর দ্বিতীয়ত আমাদের এখানে এডিটরে আমাদের পেজ এবং স্টাইল এখানে আছে। তো আমরা এখান থেকে দেখব যে কিভাবে আমাদের টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিল ক্রিয়েট করার জন্য HTML এ টেবিল ট্যাগ রয়েছে। এই টেবিল ট্যাগটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সুন্দর করে টেবিল ক্রিয়েট করতে পারবো। টেবিল স্টার্ট করলাম, টেবিল ক্লোজ করলাম, এবং টেবিলের ভিতরে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে যে টেবিলের ভিতরে রো নিয়ে নিতে হবে। একটা টেবিল কিভাবে গঠিত হয় এই জিনিসটা প্রথমে চিন্তা করুন, যে টেবিলে কি কি থাকে। প্রথমে টেবিলে যদি আমি প্রথম চিন্তা করি যে টেবিলে কি কি থাকে, সেক্ষেত্রে যদি প্রথমে থাকে কিছু রো, দেন হচ্ছে কিছু কলাম থাকে, এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু টেবিল গঠিত হয়। আর সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে হেডলাইন বা হেডিং থাকে বা ক্যাপশন থাকে। আপনারা চাইলে এগুলো এখান থেকে সুন্দর করে দিয়ে দিতে পারবেন, আমি সবগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। সাপোজ আমরা প্রথমে যে চিন্তাটা করি একটা টেবিল ক্রিয়েট করার জন্য, যদি আপনার খাতায় বা কোনো কাগজের ভিতরে আপনি একটা টেবিল তৈরি করেন, সেক্ষেত্রে প্রথমে আপনি কি করেন? প্রথমত আমরা টেবিল ক্রিয়েট করার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে, প্রথমত আমরা একটা রো তৈরি করি। আর HTML এর রো তৈরি করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টিআর ট্যাগ, অর্থাৎ টেবিল রো। টিআর মানে হচ্ছে টেবিল রো। এই টেবিল রোর ভিতরে আপনাকে এখন কলাম তৈরি করতে হবে। আপনি কয়টা কলাম তৈরি করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, যে আমার টেবিলে হয়তো 5টা কলাম লাগতে পারে, 10টা কলাম লাগতে পারে, 20টা লাগতে পারে, আপনার যত খুশি এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। আর রো হচ্ছে যে আপনি হরিজেন্টালি কয়টা রো ক্রিয়েট করতেছেন, আর কলাম হচ্ছে ভার্টিক্যালি কয়টা সেল আপনি তৈরি করতেছেন, এটা হচ্ছে কলাম। তো আমরা এখন এক নম্বর রোতে কয়টা কলাম তৈরি করতে চাচ্ছি, সাপোজ আমরা এখান থেকে কলাম তৈরি করব। আমি জাস্ট একজন স্টুডেন্টের সিম্পল কিছু ডাটা লিখছি। সাপোজ আমরা এখানে একটা টিডি দিচ্ছি। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। এই যতগুলো টিডি আপনি এখানে ইউজ করবেন ততগুলো কলাম আপনার এখানে তৈরি হয়ে যাবে, অর্থাৎ টিডি আপনি এখানে কলামও বলতে পারেন। তো এখানে আমরা প্রথমত যেটা করব যে ওকে, তো এখানে আমরা টিডি একটা দিলাম, তো এখানে একটা কলাম জেনারেট হয়ে যাবে। এখানে যতগুলো এরকম টিডি ইউজ করবো ততগুলো কলাম হয়ে যাবে। তো আমাদের টেবিলের ভিতরে আমরা চাচ্ছি সর্বপ্রথম আমরা যে উপরে সবার উপরে যে লাইনটা থাকবে, এই লাইনটাতে আমরা হেডিং ইউজ করব। একটু লেখাগুলো হাইলাইট হবে, যে লেখাগুলোকে আমরা, তো হেডিং ইউজ করার জন্য যেটা করতে হবে টিএইচ ট্যাগ ইউজ করতে হবে। টেবিল টিএইচ ট্যাগের ভিতরে এখানে আপনাকে লিখতে হবে, অর্থাৎ প্রথম রু যেটা থাকবে আমাদের সবার উপরে, এই রুতে আমরা হেডিং ইউজ করব, যে এখানে আমাদের হেডলাইনগুলো থাকবে। অর্থাৎ একটা টিএইচ ইউজ করলাম, এটার ভিতরে আমরা লিখবো সিরিয়াল, সিরিয়াল লিখলাম, পরবর্তীতে আমরা এটাই কপি করছি। সাপোজ আমাদের টেবিলে 4টা কলাম থাকবে, টিএইচ পরে আমরা এখানে সাপোজ নেম লিখে দিচ্ছি, এইখানে সাপোজ আমরা রোল নাম্বার লিখে দিচ্ছি, সাপোজ এখানে আমরা মোবাইল লিখে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম রুতে কি হলো, প্রথম রুতে আমরা হেডিং নিয়েছি, হেডিং হেডের ভিতরে আমরা এখানে কি কি নিলাম, সিরিয়াল নিলাম, নেম নিলাম, রোল নাম্বার নিলাম, মোবাইল নাম্বার নিলাম। ওকে, আমরা সেভ করে যদি একটু রিফ্রেশ করে আসি আমাদের পেজটা, দেখি কিরকম, এরকম কিন্তু চলে আসছে, সিরিয়াল, নেম, রোল নাম্বার, মোবাইল চলে আসছে। কিন্তু এবার আমরা নিব এটার ডাটাগুলো কিভাবে ইনসার্ট করতে হবে। আমরা আরেকটা রো নিয়ে নিচ্ছি, আরেকটা রো নেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমরা কি করব, টিডি নিয়ে নিব। টিডি মানে হচ্ছে যে এখানে পরবর্তী যে টেবিল ডাটা, অর্থাৎ পরবর্তী কলামের যে রুতে যে কলামগুলোতে ডাটাগুলো সেট হবে সেগুলো। প্রথমে আমরা নিয়েছি কি সিরিয়াল, সিরিয়াল সাপোজ আমরা এখানে 1 দিয়ে নিলাম, দেন এটা কপি করছি, দেন হচ্ছে এইখানে সাপোজ আমরা আব্দুল করিম দিয়ে দিচ্ছি, সাপোজ রোল নাম্বার হচ্ছে 1001, মোবাইল নাম্বার সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি একটা, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি আসি আমাদের পেজটা, ওকে এখানে কিন্তু আমাদের ডাটা চলে আসছে, এক নম্বরে আব্দুল করিম আছে, রোল নাম্বার আছে, এখানে কিন্তু মোবাইল নাম্বার আছে। ওকে, নেক্সটে যদি আরেকটা রো আমাকে নিতে হয়, জাস্ট আমি এটাই কপি করব। এটা কপি করার পরবর্তীতে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আসবে 2, দেন হচ্ছে এখানে সাপোজ আব্দুল রহিম দিয়ে দিচ্ছি, এখানে সাপোজ 2 দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার সেম থাকতে পারে, এখানে কিন্তু আমাদের চলে আসছে। আমরা আরেকটা আরেকটা রো নিয়ে নিচ্ছি, দেন আমরা আলাদাভাবে স্টাইল করব, আব্দুল আলিম নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এখানে 3 দিয়ে দিচ্ছি, সেভ করে। ওকে, এখানে কিন্তু আমাদের তিনটা কলাম চলে আসছে, তিনটা রু চলে আসছে আমাদের ডাটার, আর হচ্ছে আমাদের উপরে এগুলো কিন্তু হেডিং আছে। দেখেন আমরা যখন টিএইচ ইউজ করছি, টিএইচ ইউজ করছি আমাদের উপরে যেই হেডিং যেগুলো আছে এগুলোর জন্য, এগুলো কিন্তু একটু বড় বড় বোল্ড সাইজ হয়ে আসছে, ফন্ট সাইজগুলো বোল্ড হয়ে আসছে, তো এই জন্য আমরা টিএইচ ইউজ করছি। আর আমাদের পরবর্তী যে এই কলামগুলো আছে এগুলো হচ্ছে টিডি ইউজ করছি পরবর্তী রুগুলোতে,
তো এটা ইজিলি বোঝার কথা এখানে যে আমরা এখানে কি করলাম তাহলে প্রথমত আমরা রু নিয়েছি রু এর জন্য আমরা এখানে টেবিলের ভিতরে টিআর ইউজ করেছি পরবর্তীতে ফারস্টে আমাদের যে রুটা আছে এখানেই ফার্স্ট রু এর জন্য আমরা এখানে কি করলাম টিএইচ ইউজ করলাম টিএইচ এর ভিতরে আমরা সিরিয়াল নেম রোল নাম্বার মোবাইল লিখে দিয়েছি তারপর হচ্ছে আমরা আরেকটা রু নিয়েছি টিআর টিআর এর মাধ্যমে পরবর্তীতে আমরা টিডি ইউজ করছি কারণ কি আমরা পরবর্তী রু এর ভিতরে এখানে ডাটা ইনসার্ট করতেছি এইখানে সিরিয়াল নাম্বার আব্দুল করিম এই ডাটাগুলো ইনসার্ট করতেছি এজন্য আমাদের এখানে টিডি নিতে হবে ওকে টিডি নিলাম নেওয়ার পরে আমাদের এখানে যে ডাটাগুলো আছে একজন ইউজারে সেটা দিয়ে দিলাম ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা টিআর নিলাম আরেকটা এইভাবে আমরা তিনটা টিআর তিনটা রু নিয়েছি তিনটা রু এর ভিতরে তিনজন মানুষের ডাটা কিন্তু এখানে ইনসার্ট করে দিয়েছি এখন এইখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এই টেবিলটা স্টাইল করে নিয়েছি স্টাইলের ভিতর কিন্তু আমি এখানে স্টাইল করে নিয়েছি যে টেবিল টিআর টিএইচ টিডি এটা হচ্ছে একটা বর্ডার থাকবে আমরা বর্ডার কলাপস কে বর্ডার এখানে কলাপস করে নিয়েছি যদি আমরা এই কাজটা না করি তাহলে কি হবে এখানে কিন্তু টেবিল কে টেবিলের মতো লাগবে অর্থাৎ এখানে কোনো বর্ডার থাকবে না সাধারণত আপনি যখন প্রথম টেবিল ক্রিয়েট করবেন এরকম আসবে আপনার ডিজাইনটা এরকম আসবে তো আমরা যদি একে বর্ডার দিয়ে সুন্দর করে ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে এখানে আসার পরে আপনি এখানে জাস্ট লিখে দিবেন টেবিল যদি শুধু টেবিলকে আমরা বর্ডার দেই তাহলে শুধুমাত্র টেবিল বর্ডার পাবে এটা চতুর্পাশে একটা বর্ডার পাবে তো আমাদের দরকার কি এখানে টিএইচ টিআর টিডি যেগুলো আছে প্রত্যেকটার বর্ডার দরকার সেক্ষেত্রে আপনি এখানে যেটা করবেন টিএইচ কমা টিডি কমা আর এইখানে আমরা টিআর দিয়ে নিচ্ছি টিআর টিএইচ টিডি সবাই এখানে কি করবে বর্ডার পাবে কতটুকু বর্ডার 1 পিক্সেল সলিড সাপোজ এখানে আমরা ব্ল্যাক দিয়ে নিচ্ছি ওকে হেক্সাডেসিমেলে দিলাম দেখুন আমাদের টেবিলটা কিন্তু এখন কিন্তু সুন্দর লাগছে এখন সুন্দর একটা বর্ডার পেয়ে গেছে আমরা এখানে এখন কিন্তু ডবল ডবল লাইন হয়ে গেছে প্রত্যেকটা যদি আমরা চাই যে হ্যাঁ এখানে আমাদের ডবল লাইন হবে না সিঙ্গেল লাইন থাকবে সেক্ষেত্রে এখানে আপনাকে বর্ডার কোলাপস করে দিতে হবে বর্ডার সিও বর্ডার কোলাপস করে দিতে হবে ওকে বর্ডার কোলাপস করে দিতে হবে ওকে এখন কিন্তু টেবিলের মতো লাগছে দেখতে সুন্দর লাগছে এখন আমরা যদি চাই যে আমাদের এই টেবিলটাকে আমরা আলাদা ভাবে সুন্দর করে স্টাইল করব সেক্ষেত্রে কিভাবে করব এই স্টাইলগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার টেবিলকে একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন করে নিতে হবে টেবিলের একটা নাম দিয়ে নিতে হবে আমরা সাপোজ টেবিলের একটা নাম দিয়ে নিচ্ছি সাপোজ একটা আইডি দিয়ে দিচ্ছি একে সাপোজ আইডি দিয়ে দিচ্ছি টিআর T01 হিসেবে আইডেন্টিফিকেশন করে দিলাম এখন আমরা এই টেবিলকে স্টাইল করতে পারবো T01 হিসেবে স্টাইল করতে পারবো সাপোজ আমরা এখানে আইডি নিয়ে নিচ্ছি T01 এর ভিতরে আমরা সাপোজ এখানে TH যেটা আছে আমাদের এখানে TH এটাকে সাপোজ আমরা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি যদি এটা করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব TH এটাকে আমরা সাপোজ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব সাপোজ হচ্ছে গ্রে দিয়ে দিচ্ছি ওকে দেখুন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে এখন যদি আমরা চাই যে হ্যাঁ আমাদের এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা হোয়াইট করে দিব সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইজিলি কালার হোয়াইট করে দিতে পারেন এখান থেকে ইজিলি কিন্তু আপনি কালার আর জাস্ট আমরা এখানে রিফ্রেশ করলে কিন্তু এখানে কালার হোয়াইট হয়ে যাবে দেন আমরা যদি চাই যে আমাদের এইখানে প্রত্যেকটা ফিল্ডই আলাদা আলাদা কালার পাবে সেক্ষেত্রে কিভাবে করবেন এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওকে আমাদের টেবিলটা এরকম হয়ে গেছে এখন যদি আমরা চাই যে এটার অন্য আরেকটা ডিজাইন করব যে আমাদের এখানে ফিল্ড রো যেগুলো আছে এগুলো এক একটা কালার পাবে অর্থাৎ এই ডিজাইনটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আপনি এখন চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন কারণ যেহেতু আমাদের এখানে টেবিলের আইডিকে আপনি ধরতে পেরেছেন আমরা যদি এটা করতে চাই এখন আমরা এখানে টিআর দিব টিআর দেওয়ার পরে এন হচ্ছে এন চাইল্ড এখানে আপনি লিখে দিতে পারেন ইভেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা অর্ডের জন্য একটা কালার দিয়ে নিচ্ছি এখানে জাস্ট হোয়াইট দিয়ে দেন এবার যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি দেখুন এখানে কিন্তু আমাদের এই রুটা ব্যাকগ্রাউন্ড একটা কালার পেয়েছে এই রুটার ব্যাকগ্রাউন্ড একটা কালার পেয়েছে আমাদের মাঝখানের যে রুটা আছে এটা কিন্তু তার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে আর এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা গ্রে কালার চলে আসছে ওকে এইভাবে আপনি স্পেসিফিক আপনার টেবিলকে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন স্টাইল করতে পারেন আপনি যদি এখানে চান যে আমার টিডি যেগুলো আছে এই টিডির কালারগুলোকে আমি এখানে বা টিডির ভিতরে আমি কিছু জায়গা নিব সেক্ষেত্রে আপনি এখানে ইজিলি নিতে পারবেন চাইলে এখান থেকে টিডির ভিতরে আপনি স্পেসিফিক জায়গা নিয়ে নিতে পারেন প্যাডিং নিয়ে নিতে পারেন সাপোজ আমরা এখানে প্যাডিং নিয়ে নিচ্ছি এবার রিফ্রেশ করলে কিন্তু আপনার সবগুলো টিডি কিন্তু জায়গা নিয়ে নিয়েছে দেখতে সুন্দর লাগবে যদি আমরা আমাদের এই টেবিলে পুরোটা জুড়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ইজিলি এসে কিন্তু আপনি এটা করে দিতে পারবেন জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালার পাউডারগুলো দিয়ে দিলাম জাস্ট দেখার জন্য দিচ্ছি
আমি এখানে যদি সেভ করে আসি, সেভ করে জাস্ট এখানে রিফ্রেশ দিলে কিন্তু এটা পুরো একটা কালার পেয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এভাবে স্পেসিফিক কোনো স্টাইল করতে চান সেটা আপনি করতে পারবেন। আপনি যদি এখানে প্রত্যেকটা রোয়ের আলাদা আলাদা কালার দিতে চান দিতে পারবেন। আপনি যদি এখানে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা কালার দিতে চান সেটা কিন্তু আপনি ইজিলি ইজিলি এখান থেকে দিয়ে নিতে পারবেন। এই ছিল টেবিল সম্পর্কিত যাবতীয় কথাবার্তা। তারপরে যদি আপনার আরও কোনো স্টাইল বা আরও কোনো ডিজাইন সম্পর্কে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা লিস্ট তৈরি করা যায়। সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।